আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি অফ বেকিং। আজকে আপনাদেরকে আমি গাম পেস্ট তৈরি করে দেখাবো। আমি একটি শুকনো বোলে 30 গ্রাম পরিমাণ ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। ডিমটি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। বিটারের স্পিড মিডিয়ামে রেখে এখন এটাকে বিট করে নিব, ডিমের ফোমটা যতক্ষণ না সাদাটে হয়ে আসছে। খুব হাই স্পিডে বিট করতে যাবেন না, মিডিয়াম টু লো স্পিডে এটাকে বিট করে নিতে হবে। বিট করতে করতে যখন দেখবেন যে ডিমের ফোমটা এরকম স্টিফ হয়ে এসেছে, তখন আমরা এতে অ্যাড করে দেব 1.5 কাপ পরিমাণ আইসিং সুগার। আইসিং সুগারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেবেন এবং একসাথে সম্পূর্ণটা না দিয়ে অল্প অল্প করে আইসিং সুগার দিয়ে আমাদেরকে বিট করে নিতে হবে। আমি কিছু পরিমাণ আইসিং সুগার দিয়ে বিট করে নিচ্ছি। বাকি আইসিং সুগারটুকুন আমি কাজের ফাঁকে ফাঁকে 2 থেকে 3 বারই দিয়ে দেব। বিটারের স্পিডটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি 3 রেখে কাজ করছি। আপনারা আপনাদের বিটারের স্পিড অনুসারে দিয়ে কাজ করবেন। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা আমাদের ডিমের সাদা অংশের সাথে খুব ভালো মতে মেল্ট হয়ে যায়। চিনিটা যখন মিক্স হয়ে যাবে তখন আমাদের এরকম ডো হুকটা ব্যবহার করতে হবে। আমাদের সবারই বিটারের সাথে কিন্তু এই হুকটা দেয়াই থাকে, কারণ এখন আমরা এই মিশ্রণের সাথে অ্যাড করব সিএমসি পাউডার। আমি এখানে সিএমসি পাউডার নিয়ে নিচ্ছি এবং 1 টেবিল চামচ দিয়ে ভরে উঁচু করে আপনারা সিএমসি পাউডার দিয়ে দিবেন। সিএমসি পাউডার দিয়ে দিয়ে এবার আমরা বিটারটিকে চালু করে দিলাম। এখন বিট করার সময় কিন্তু অনেকটাই হার্ড মনে হবে, তাই বিটারটাকে একটু শক্ত করে ধরে খুব ভালো মতো বিট করে নিতে হবে। বিটারটি একসাথে আপনারা অনেকক্ষণ চালাতে যাবেন না, একটু অফ করে করে তারপর বিটারটাকে চালু করবেন। দেখবেন যে এভাবে করে সমস্ত ডিমের এবং চিনির যে অংশটা সেটা আপনার বিটারের সাথে লেগে আসছে এবং এটা একসময় ছেড়ে আসবে। সম্পূর্ণ অংশটা বাটি থেকে উঠে বিটারের গায়ে লেগে যাবে, তখনই বুঝতে হবে যে হ্যাঁ, আপনার গাম পেস্টার ডো রেডি। আমি আরও কিছু সময় বিট করে নিব এবং দেখতে পাচ্ছেন যে ডোটা আমার হুকের সাথে লেগে উঠেছে। বিট করে নেওয়া শেষ, এবার ডো হুক থেকে আমরা সমস্ত ডোটাকে ছাড়িয়ে নিচ্ছি। জিনিসটা এখন কিন্তু খুবই স্টিকি এবং এই স্টিকিনেস দূর করার জন্য আমরা এই ভেজিটেবল শর্টেনিংটা ব্যবহার করব। যে কোনো বেকিং আইটেমের দোকানেই আপনারা এই ভেজিটেবল শর্টেনিংটা পেয়ে যাবেন। সামান্য পরিমাণ শর্টেনিং নিয়ে আমি এই ম্যাটটার উপর বিছিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ ডোটা আমি ম্যাটে নিয়ে নিলাম। এখন শুরু হবে আমাদের আসল কাজ। আমাদের খুব ভালো মতে হাতের তালু দিয়ে ডোলে ডোলে এই ডোটাকে মুছে নিতে হবে। যখনই দেখবেন যে হাতে খুব বেশি পরিমাণে লেগে আসছে, আপনারা সামান্য পরিমাণ শর্টেনিং হাতে লাগিয়ে নেবেন। এই মুথে নেওয়া অংশটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এটাকে এভাবে যখন আমরা টানবো দেখবেন আপনারা এটা স্ট্রেচি হয়ে আসছে, মানে ছিঁড়ে যাচ্ছে না। এবং হাতের তালুটা আমাদের ক্লিন হতে হবে। আমি আরেকটু পরিমাণ এটাকে মুথে নিচ্ছি। দেখুন এভাবে লম্বা করে টানলে এটা কিন্তু সামনের দিকে লম্বা হচ্ছে। এখন এটাকে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নেব এবং প্লাস্টিক র্যাপ নিয়ে নিয়ে এই প্লাস্টিক র্যাপ দিয়ে আমরা এটাকে মুড়িয়ে নিব। এই ডোটাকে এয়ারটাইট বক্সে ভরে রুম টেম্পারেচারেই এটাকে রেস্ট দিতে হবে 16 থেকে 17 ঘন্টা। তারপর আপনারা এটা দিয়ে যে কোনো ফ্লাওয়ার তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।